বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজলের ছেলের ঘটা করেই বিয়ে হয়ে গেল। রাজকীয় আমেজে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ডিপজলের ছেলের বিয়ে। এর আগে 2018 সালে ডিপজলের মেয়ের বিয়ে হয়েছে। গত বুধবার সন্ধ্যায় মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের মানুষজন রাজকীয় পোশাকে উপস্থিত হয়েছেন। ডিপজলের ছেলের বিয়েতে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বিভিন্ন তারকারা। ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে, ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া, প্রিন্স বাজার সুপার মলের মালিকের একমাত্র মেয়ে। 1 কোটি টাকার দেনমোহরে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। ছেলের বাসর সম্পন্ন হয়েছে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে। এর আগে গত 29 সেপ্টেম্বর ডিপজলের ছেলের বিয়ের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা হয়েছে। অনুষ্ঠানে ফুচকা, চিপস ও কফি বার্নারের পাশাপাশি বিভিন্ন বিদেশি খাবারের আয়োজন করা হয়। ডিপজলের ছেলে বলে কথা, সেই বিয়ে হয়েছে রাজকীয় পরিবেশে। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।